মুদিকে ঠকাইতেছি না আমরা ঠকাইতে যাচ্ছি মুদি যদি বলে আমি আর মুসলিম মিলন করব না তাইলে মুদি বাংলাদেশে আসুক সমস্যা না ঠিক কি ঠিক না আর যে মুদি এখনো পর্যন্ত মুসলমানদের উপর আক্রমণ অব্যাহত রেখেছে মসজিদ ভাঙা অব্যাহত রেখেছে কাশ্মীরের মুসলমানদেরকে মারতেছে গুজরাটের মুসলমানদেরকে মারতেছে এই মুদির মতো কুত্তা বাংলাদেশে আসতে পারবে না উচিত মোদি যদি বাংলাদেশে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে আসবে তবে সাতক্ষীরার মন্দিরে যাবে কি কার বাপের কি করতে সাতক্ষীরার মন্দিরে কি মোদি প্রধানমন্ত্রী ইন্ডিয়ার জন্য যাবে না না মূলত ইন্ডিয়ার মোদি চায় বাংলাদেশকে একটা ইন্ডিয়ার অঙ্গরাজ্য বানিয়ে রামরাজ্য কায়েম করতে আমি আল্লামা আব্দুল আউয়াল সাহেবকে পাশে বসে বলবো হুজুর আপনাদের দিকে তাকিয়ে আছে জাতি কে নেতৃত্ব দিল কে দিল না কয়জন হলো কয়জন হলো না দেখবার টাইম নাই হাতে হাত রাখো ময়দানে অবতরণ হও ইনশাআল্লাহ মোদিও থাকবে এদেশে ইসলামও কায়েম হবে দেশ নিরাপদ থাকবে ইনশাআল্লাহ অতএব আর কোনো কথা নাই আমরা কি করতে পারি আমরা কি করতে পারি কি পারি না কতজন আসলো না সেটা বড় কথা নয় বড় কথা হলো আমি আমার ইমানি আন্দোলনে শরীক হলাম কিনা কোনো হেকমত নাই যারা বলবে এটা হেকমত মোদি আসার বিরুদ্ধে কথা বলে এটা হেকমত আমি বলবো এটা হেকমতের নামে বর্তমানে নতুন কইরা নিজেকে আড়াল রাখার হাতিয়ার এই হেকমত হতে পারে না আমার নবীর দুশমন মোদি ইসলামের দুশমন আমি তো বলবো এই মোদি বর্তমান পৃথিবীর আবু জাহেল মোদি বর্তমান পৃথিবীর ফেরাউন মোদি বর্তমান পৃথিবীর নমরুদ এই মোদিকে বাংলাদেশে ঢুকতে দিলে বাংলাদেশের ক্ষতি হবে ইসলামের ক্ষতি হবে আজকে যারা বুদ্ধিজীবী যারা এদিক সেদিক আমাদেরকে বলতেছেন আলেমরা কেন বিরোধিতা করছে অমুক তমুক বিরোধিতা করছে চেঞ্জ হন শেষ কথা শেষ কথা মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো আপনি যদি আপনার বাবাকে ভালোবাসেন আপনি যদি বাংলাদেশকে ভালোবাসেন তবে বাংলাদেশের শত্রু ইসলামের শত্রু মোদিকে বাংলাদেশে আসার পক্ষে আপনি থাকতে পারবেন না আর যদি আপনি পক্ষ নেন তবে আমরা বলতে বাধ্য হব আপনি ওই দেশের শত্রু ইসলামের শত্রু বাঙালি জাতির শত্রু আপনি আপনি আদর্শ পিতার আদর্শ মেয়ে হতে পারেননি বাইরে আমরা রাজনৈতিক ভাবে মোদিকে ঠেকাইতেছি না আমরা ঠেকাইতে যাচ্ছি মোদি যদি বলে আমি আর মুসলিম মিলন করব না তাইলে মোদি বাংলাদেশে আসুক সমস্যা না ঠিক কি ঠিক না আর যে মোদি এখনো পর্যন্ত মুসলমানদের উপর আক্রমণ অব্যাহত রেখেছে মসজিদ ভাঙা অব্যাহত রেখেছে কাশ্মীরের মুসলমানদেরকে মারতেছে গুজরাটের মুসলমানদেরকে মারতেছে এই মোদির মতো কুত্তা বাংলাদেশে আসতে পারবে না আওয়ামী লীগের ভাইদেরকে বলবো আপনারা সামনের কাতারে থাকবেন কেন থাকবেন আমার নবীর বিরুদ্ধে প্রান্তে যে ব্যঙ্গচিত্র বানানো হয়েছে মোদি তার পক্ষ নিয়েছে বাবরি মসজিদ ভেঙেছে গুজরাটে মুসলমানদেরকে পুড়িয়ে মেরেছে ইসলামের বিরুদ্ধে মুসলমানদেরকে নিধন করার ইশতেহার মোদি দিয়েছে সেই মোদি গুজরাটের কসাই যার হাতে মুসলমানদের রক্ত লেগে আছে সেই মোদির হাতে বাংলার সেনাবাহিনী বাংলার পুলিশ লাল গোলাপের সংবর্ধনা দিবে লাল গোলাপের লাল গালিচা সংবর্ধনা দিবে আরে যার হাতে আমার মা ও বোনদেরকে সে পাইরা ফেলছে সিরা ফেলছে তার হাতে লাল গোলাপের সংবর্ধনা হবে না লাল গালিচা সংবর্ধনা হবে না সুতার মালা পরে দেওয়া হবে বাইরে আমরা রাজনৈতিক ভাবে মোদিকে ঠেকাইতেছি না আমরা ঠেকাইতে যাচ্ছি মোদি যদি বলে আমি আর মুসলিম মিলন করব না তাইলে মোদি বাংলাদেশে আসুক সমস্যা না ঠিক কি ঠিক না আর যে মোদি এখনো পর্যন্ত মুসলমানদের উপর আক্রমণ অব্যাহত রেখেছে মসজিদ ভাঙা অব্যাহত রেখেছে কাশ্মীরের মুসলমানদেরকে মারতেছে গুজরাটের মুসলমানদেরকে মারতেছে এই মোদির মতো কুত্তা বাংলাদেশে আসতে পারবে না গ্রেফতার করেছে আমি একটি পরিন্দা নয়
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় দেশবাসী, অত্যন্ত আনন্দ এবং কি বলবো, আসলে কথা খুঁজে পাচ্ছি না, খুবই খুশি আনন্দিত। আমি আশাবাদী, আপনারাও সারা দেশবাসী আনন্দিত। কিছুক্ষণ আগেই, আগ পর্যন্ত আমাদের মন খুবই খারাপ ছিল, আমরা খুবই পেরেশান ছিলাম। আমাদের অত্যন্ত প্রিয় একজন মানুষ, জানেন, সারা দেশ থেকে ফেসবুকে প্রতিবাদের ঝড় উঠছিল। তো আলহামদুলিল্লাহ, এই মুহূর্তে হযরত মাওলানা রফিকুল ইসলাম নেত্রকোনা হুজুর সম্পূর্ণ মুক্ত এবং আমাদের গাড়িতেই রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি শুধু আপনাদের সামনে এসেছি এটা জানানোর জন্য, যে আমি এখন সম্পূর্ণ মুক্ত। মতিঝিল পল্টন থানায় কিছুক্ষণ ছিলাম। আমি সব বিষয়ে ইনশাল্লাহ পরে কথা বলবো। খুব টায়ার্ড আছি। তো আমি শুধু একটা কথাই বলবো, আল্লাহকে সাক্ষী রেখে বলবো যে কসম করে বললে কাফফারা দিতে হবে না। আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আমি কাউকে দেখানোর জন্য যাইনি আমার ইসলামী মূল্যবোধ থেকে, যে মোদি বাংলাদেশে আসবে, তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হবে, তাকে লাল গোলাপের শুভেচ্ছা দেওয়া হবে। এগুলো দেখতে একটা মুসলমান হিসেবে খুবই খারাপ লাগবে, যারা এটা বুঝতেছে, যাদের মনে এই অনুভূতি আছে। আমি আজকে আমার নিজের মাদ্রাসার মাহফিল, গাজীপুরে আমার যে মাদ্রাসা আছে ওয়ারলেস গেট, ওখানে আমার মাদ্রাসার মাহফিল, অনেক মেহমানরা আছেন, যে কারণে আমি গাড়ি নিয়ে মতিঝিল থানা থেকে মাদ্রাসার দিকে যাচ্ছি। ইনশাআল্লাহ মাহফিলের দিকে শরীক হবেন আমার অনেক ভাইয়েরা, হিতাকাঙ্ক্ষী ভাই। থানায় এসে হাজির হয়েছেন অনেক ভাইয়েরা, আলহামদুলিল্লাহ ভাইয়েরা আমার সাথে যোগাযোগ করেছেন, অনেকেই থানায় এসেছেন দেখা করতে, অনেক লোক। তো আমি সবার জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আমাদের এই ভালোবাসা হোক আল্লাহর জন্য, আমরা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসবো, আল্লাহর দিনের জন্য ভালোবাসবো। তো আমি আপনাদের কাছে দোয়া চাই। আমি অনেককেই দেখেছি ফেসবুকে পোস্ট করেছেন, বিভিন্নভাবে প্রতিবাদ জানিয়েছেন, নিন্দা জানিয়েছেন। আমি সকলের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। পরবর্তীতে ইনশাআল্লাহ কথা হবে এই বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।